watching Peace TV, peaceful, the solution peaceful, for humanity. এই প্রশ্নটা করেছে একজন ছাত্রী অপর্ণা, ও দর্শকদের মাঝেই আছে। ওর প্রশ্ন হলো, শুক্রবারকে কেন এত বেশি গুরুত্ব দেয়া হয়েছে? বোন, আপনি প্রশ্ন করলেন যে শুক্রবারকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের নবী বলেছেন এটা অনেকটা সাপ্তাহিক ঈদের মতো। সাপ্তাহিক ঈদের দিন খ্রিস্টানদের যেমন আছে প্রতি রবিবার, ইহুদিদের হচ্ছে শনিবার, মুসলিমদেরটা একটু আলাদা হওয়া উচিত, সেজন্য নবী বেছে নিয়েছেন শুক্রবার। আর অনেক সহি হাদিসে শুক্রবারের গুরুত্বের কথা বলা হয়েছে। একটা হাদিসে বলা হয়েছে, নূহ নবীর নৌকা সেই প্লাবন শেষ হলে মাটির উপর নেমে এসেছিল, সেটা শুক্রবারে, এরকম বেশ কিছু। তবে ইসলাম ধর্মের দিক থেকে এটা সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা জামাতে নামাজ আদায় করি, আর এই জামাতে নামাজ খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি, সেখানে অনেক মানুষ হয়। এটা সাপ্তাহিক ঈদের মতো, সেই জামাতে নামাজ পড়া হচ্ছে বাধ্যতামূলক। আর সেই জুমার নামাজের সময় যেরকম আজকে দুপুরে পড়েছি, সেখানে ইমাম সাহেব খুতবা দেন, তিনি বক্তৃতা দেন, নির্দেশনা দেন, সাপ্তাহিক নির্দেশনা, মুসলিমদের উদ্দেশ্যে যে কি করা উচিত, হয়তো কথা বলবেন স্থানীয় বিষয় নিয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন, আর দিন প্রচার করবেন। তাহলে শুক্রবার হচ্ছে এক ধরনের সাপ্তাহিক ঈদ, আর মুসলিমদের জন্য সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম, আমি প্রশ্নটা করছি একজন বন্ধুর পক্ষ থেকে। ও একজন হিন্দু, ওর নাম হচ্ছে সচিন, আর ও পেশায় একজন অভিনেতা। ওর প্রশ্নটা হলো এই যে, মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন? আর যদি মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নাই থাকে, তার মধ্যে কি দরগাও পড়বে? বোন, আপনি প্রশ্ন করলেন যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন, এ সম্পর্কে হাদিস আছে সহিহ বুখারীতে, সেখানে নবী বলেছেন তিনি মহিলাদের কবরস্থানে যেতে বাধা দিয়েছেন। কারণ হতে পারে অনেক, যেমন হয়তো তারা বেশি আবেগপ্রবণ, তারা হয়তো মানুষের মৃত্যুটা সহজভাবে মেনে নিতে পারবে না, এটা একটা কারণ। এছাড়াও আরো বেশ কিছু জায়গায় আমাদের নবী বলেছেন এই মহিলারা অনুমতি পাবে না তাদের কাজের কারণে। তার মানে কবরস্থানে যেতে বাধা দিয়েছেন তাদের কাজের জন্য। এই হচ্ছে কারণ যে মুসলিম মহিলারা কেন কবরস্থানে যেতে পারবে না। যদিও কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে কিছু হাদিসে উল্লেখ আছে যে নবী কয়েকজন মহিলাকে অনুমতি দিয়েছিলেন পরিস্থিতির উপর নির্ভর করে। এখন আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে কবরস্থান সম্পর্কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উচিত কবরস্থানে যাওয়া, যাতে আখিরাতের কথা তোমাদের মনে পড়ে। আপনার তখন মনে পড়বে যে একদিন আপনাকেও মরে যেতে হবে, আর কারো কবরে গেলে তার জন্য প্রার্থনা করবেন, তার কাছে বা তার মাধ্যমে নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, প্রথমে আপনার নাম আর পেশা, তারপর প্রশ্ন। আমার নাম কেদার, আরে আমার বন্ধু নাজিশ। আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে, এই বিশ্বজগতের যে নিয়মটা আছে সেটা একেবারে সৃষ্টির প্রথম থেকেই এই রকম আছে? বিশ্বজগৎ সৃষ্টির সময় থেকে নিয়মগুলো একই রকম আছে। এখন ঈশ্বরের কি বিশ্বজগতের এই নিয়মগুলো বদলানোর কোনো ক্ষমতা আছে, নাকি ক্ষমতা নেই? ঈশ্বর কেন বিশ্বজগতের এই নিয়ম কানুনগুলো কখনো বদলাননি? ঈশ্বরের যদি এই নিয়মগুলো বদলানোর ক্ষমতা না থাকে, তাহলে তাকে ঈশ্বর বলবো কেন? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বিশ্বজগতের যে নিয়ম সেটা সৃষ্টির প্রথম থেকে একই রকম আছে, এখন ঈশ্বরের এই নিয়ম বদলানোর ক্ষমতা আছে কি না? যদি না থাকে তাকে ঈশ্বর বলবো কেন? আমি আপনার সঙ্গে একমত। এখন এটা ঈশ্বর চান যে তিনি কিছু বদলাবেন না, সেই কারণে তিনি কিছু বদলাননি, তিনি আপনার কথা মতো চলবেন না। এখন আল্লাহ চান যে তিনি কিছু বদলাবেন না, আপনি চাচ্ছেন তিনি যেন বদলান, আল্লাহ আপনাকে মানবেন কেন? যদি আল্লাহ চান সহজে বদলে দিতে পারেন, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 30 যে প্রাকৃতিক নিয়ম অনুসরণ করো, এটাই আল্লাহর আইন। তিনি চাইলেই বদলাতে পারেন, কিন্তু তিনি বদলাতে চান না, এটা তার ইচ্ছা। এখন ধরেন আপনাকে বললাম যে আল্লাহ চাইলে সূর্যকে পূর্ব দিকে ওঠাতে পারেন আর পশ্চিম দিকে ডোবাতে পারেন। এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি কি সূর্যকে পশ্চিমে উঠিয়ে পূর্ব দিকে ডোবাতে পারবেন? উত্তরটা হচ্ছে না। তবে কিয়ামতের দিনে, কিয়ামতের অন্যতম একটা চিহ্ন হচ্ছে সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে,
এটা দেখাতে যে আল্লাহ চাইলেই করতে পারেন। শেষ বিচারের দিনে, কিয়ামতের দিনে এটা ঘটবে, তখন কিভাবে ঘটবে আল্লাহ জানেন। কোরআন পরিষ্কার ভাবে বলছে সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 1 যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আল্লাহ সেগুলোই করেন যেগুলো তিনি চান আর যে কাজ ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম ভাই। আমার নাম সুফিয়ান, আমার বন্ধুর নাম অঙ্কিত। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটার মোট দুইটা আলাদা অংশ আছে। আমার বন্ধু ইসলাম গ্রহণ করতে গিয়েও পিছিয়ে এসেছিল। সে বলেছিল যে হিন্দুদের মতো মুসলিমদেরও বর্ণভেদ আছে, যেমন ধরেন মুসলিমদের মধ্যে আছে শিয়া, বুরি, সুন্নি, জামাতি, আহলে হাদিস। আর তার দ্বিতীয় প্রশ্নটা হলো যে সে কি কোনো কবরস্থান বা মাজারে গিয়ে সেই মৃত লোকের কাছে কিছু চাইতে পারে, কারণ সে হলো আল্লাহ আর তার মাঝে মধ্যস্থতাকারী। ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু একবার ইসলাম গ্রহণ করতে গিয়ে উপরে পিছিয়ে এসেছে, তিনি ভেবেছেন যে ইসলামেও হিন্দুজমের মতো বর্ণভেদ আছে, ইসলামে বিভিন্ন রকম দল আছে, শিয়া, সুন্নি, জামাতে ইসলামী, আহলে হাদিস। ভাই কোরআন পড়ে দেখবেন, কোরআনে কোন রকম শিয়া সুন্নি নেই। এখানে শিয়া সুন্নি নেই, জামাতে ইসলামী নেই, কোরআনে আহলে হাদিসও কোথাও নেই। কোরআন এর ব্যাপারে কি বলছে? পবিত্র কোরআনের সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররুকু, তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ও না। আল্লাহর রজ্জু হচ্ছে পবিত্র কোরআন। আমরা শক্ত করে ধরব কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, আর পরস্পর বিচ্ছিন্ন হব না। আর কোরআনে এই কথা পরিষ্কার বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে হে নবী, যারা দিন সম্পর্কে নানা মত আর দলের সৃষ্টি করে থাকে তাদের দায়িত্ব তোমার নয়, আল্লাহ শেষ বিচারের দিনে তাদের বিষয়টা দেখবেন। তাহলে ইসলামে বিভিন্ন দল তৈরি করা এটা হারাম, এটা নিষিদ্ধ। আমাদের প্রিয় নবী কি ছিলেন, শিয়া ছিলেন নাকি সুন্নি, তিনি কি ছিলেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন মুসলিম। আর সেই কারণেই যখন দাওয়ার মাস্টার কির কথা বলেছিলাম সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 64 বলা হয়েছে, তাআলা বিলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা ওয়ালা ইত্তাখিযা বাদুনা বাদান আরবাবান মিন দুনিল্লাহ ফানতাওয়াল্লাহ ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন, অর্থাৎ বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। তাহলে মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। আপনার বন্ধুকে বলবেন ইসলাম ধর্মে কোন রকম বর্ণভেদ নেই, কোন উপদলও নেই, আমরা সবাই হচ্ছে মুসলিম। মুসলিম মানে যে লোক আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় একজন মুসলিম। আর যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 5, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে যদি আল্লাহর কাছে কিছু চান, সরাসরি তার কাছেই চান, এটাই সবচেয়ে ভালো আর সবচেয়ে লজিক্যাল। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা আমাদের কলেজের একজন প্রফেসর করেছেন। আমি একজন ছাত্র ফার্স্ট ইয়ার কম্পিউটার সায়েন্স, আর এই স্যার আমাদেরকে পড়ান ফিজিক্স। ওনার নাম রাজীব ভাট। আমার কলেজ হলো এনজি আচার্য ডিকে মারাঠে কলেজ, চেম্বুর। আমার স্যার তিনি এটা মানেন যে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে, অনেক রকম। স্যারও এগুলো মানেন যে এগুলো সব ভুল ধারণা, তবে তিনি শুধু একটা পয়েন্ট মানতে পারছেন না, সেটা হলো যে নিষ্ঠুরভাবে গরু ছাগল ইত্যাদি পশু হত্যা করা বকরিদের সময়। প্রশ্নটা যদি সঠিকভাবে শুনে থাকি তাহলে আপনার প্রফেসর জানতে চাচ্ছেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ননভেজ খাওয়া যাবে কিনা, এটাই প্রশ্ন। মানে এই যে নিষ্ঠুরভাবে গরু ছাগল হত্যা করা হচ্ছে, নিষ্ঠুরভাবে স্যার স্যার বলেন যে এই যে গরু ছাগল হত্যা করা হচ্ছে একেবারে নিষ্ঠুরভাবে, ধীরে ধীরে গলা কাটা হচ্ছে তাদের। ভাই প্রশ্ন করলেন কেন নিষ্ঠুরভাবে হত্যা, তিনি হত্যাটাকে মেনে নিচ্ছেন কিন্তু কেন নিষ্ঠুরভাবে, এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ আচ্ছা, তাহলে উনি মানছেন ননভেজ খাওয়া যাবে, কিন্তু তার প্রশ্ন মুসলিমরা হত্যার আগে পশুকে অত্যাচার করে কেন? খাড়া দিয়ে একটা কোপ পশুটা মারা যাবে, জবাই করতে হবে কেন? এটা তো অত্যাচার।
একবার এই ধরনের আলোচনা হচ্ছিল একজন শিখ আর একজন মুসলিমের। সেই শিখের প্রশ্নটাও একই, তোমরা মুসলিমরা খুব নিষ্ঠুর, দয়া মায়া নেই, তোমরা একটা পশুকে কি করে আস্তে আস্তে অত্যাচার করে মারো, আমরা শিখরা খাড়া দিয়ে কোপ দিয়ে পশুটা মরে যায়। তখন সে মুসলিম বলল, আমরা মুসলিমরা হলো মক্কা বাচ্চা আক্রমণ করি একেবারে সামনে থেকে, তোমরা শিখ তোমরা হলে কাপুরুষ, সেজন্য পেছন থেকে আক্রমণ করো। এখন আমরা যে জবাই করি সেটার আসল কারণ আসলে এটা নয়, এটা সেই মুসলিমের কথা তার হিকমা। আমরা মুসলিমরা যে জবাই করি তার আসল কারণ এটা নয়, যখন জবাই করি আমরা ইসলামিক নিয়মে যখন জবাই করি তখন কেটে ফেলে আমরা পশুটার গলা আর গলার শিরাগুলো এবং শ্বাসনালী মেরুদণ্ডের ক্ষতি না করে, কারণ মেরুদণ্ডের কোনো ক্ষতি হলে পশুটার হার্ট অ্যাটাক করবে, হার্টে যাওয়া ধমনীগুলো ছিঁড়ে যাবে আর শরীরের রক্ত তখন জমাট বেঁধে যাবে। যখন আমরা কাটি পশুর গলাটা আর শ্বাসনালী এবং গলার শিরাগুলো মেরুদণ্ডের কোনো ক্ষতি না করে, হার্ট তখনও পাম্প করে আর বেশিরভাগ রক্ত তখন শরীর থেকে বের হয়ে যায়। এখনকার দিনে বিজ্ঞান বলে যে রক্তের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আর ব্যাকটেরিয়া থাকে। আমরা মুসলিমরা পরিচ্ছন্নতা বজায় রাখি, জবাই করা পশু শরীর থেকে রক্ত বের করে দেই, শরীর থেকে রক্ত বের হলে তার সাথে বিভিন্ন টক্সিন রোগ জীবাণু আর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে, তখন এই মাংস খেলে অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও যখন কোন পশুর গলা আর শ্বাসনালী কাটা হয় এবং গলার শিরাগুলো, তখন ব্রেনে যাওয়া যে নার্ভগুলোর কারণে ব্যথা অনুভব হয় সেগুলো তখন কাটা পড়ে, তাতে সেই পশুর ব্যথা অনুভব করে না, পশুটা তখন পা ছুটতে থাকে কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে। এই পা ছোঁড়াটা ব্যথার কারণে নয়, মাংসপেশিতে চাপ পড়ে তাই পা ছোঁড়াছড়ি করতে থাকে, সেই পশু শান্তির সাথে মারা যায়। বলি দেয়া হলে অনেক সময় পশুটা ঘন্টা খানেক যন্ত্রণা পেয়ে মারা যায়, তাই ইসলামিক নিয়মে পশু হত্যা করাটা অনেক নমনীয়। আর এছাড়াও যদি কোনো পশুকে হত্যা করেন ইসলামিক নিয়মে জবাই করে, তাহলে সেই পশুর মাংস বেশি সময় ধরে টাটকা থাকে, কারণ সেই মাংসে রক্ত থাকে না। আশা করি উত্তরটা পেয়েছেন, জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ বোন, আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন, ওর নাম হচ্ছে অপূর্বা, ও একজন ছাত্রী। প্রশ্নটা হলো যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা উচ্চারণ করতে চায় না। বোন আপনি প্রশ্ন করলেন যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা উচ্চারণ করতে চায় না। এটা বেশ কমন একটা প্রশ্ন যে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা বলতে চায় না। প্রেস কনফারেন্সেও প্রশ্নটা করা হয়েছিল, কনফারেন্সের শুরুতে করেছিল প্রেস মিডিয়া। এটার উত্তর দেওয়ার আগে আপনাদের একটা কথা বলি যে এমনকি হিন্দুদেরও বন্দে মাতরম বলা উচিত না, কারণ যদি গানটা শোনেন, লিখেছিলেন বঙ্কিম চট্টোপাধ্যায়, বন্দে মাতরম মানে আমি কুর্নিশ করছি আমার মাতৃভূমিকে। বন্দে মাতরম শব্দটা এই গানে মোট তিনবার আছে। আর এই কথা আগেও বলেছি যে বেদের কথা অনুযায়ী এখানে স্পষ্ট বলা আছে, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ 3, এছাড়া শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19, না তাস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই, তার কোন প্রতিমা নেই, কোন ফটোগ্রাফ নেই, কোন ছবি নেই, কোন পোর্ট্রেট নেই, কোন ভাস্কর্য নেই, কোন মূর্তি নেই। তাহলে দেশকে উপাসনা করার প্রশ্ন আসছে কোথেকে? একজন হিন্দু যদি তাদের ধর্মগ্রন্থ বেদ সম্পর্কে জানে, সে কখনোই বন্দে মাতরম বলবে না। যদি ধর্মগ্রন্থ সম্পর্কে না জানে তাহলে সে বলতে পারে, তবে ধর্মগ্রন্থ সম্পর্কে যদি জানে, এই গানে তিনটা লাইনে তিনটা জায়গায় বলা হয়েছে বন্দে মাতরম, আমি মাতৃভূমিকে কুর্নিশ করি উপাসনা করি, এটা বললে বেদের বিরুদ্ধে যাচ্ছেন। এখন মুসলিমদের ব্যাপারে যদি বলি, গানের মোট 12টা লাইন কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায়, তিনবার বলা হয়েছে আমি আমার মাতৃভূমিকে কুর্নিশ করি, এটা পুরোপুরি নিষিদ্ধ। ইসলাম ধর্মে আমরা কুর্নিশ করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা মুসলিমরা যদি আমাদের দেশের আইন সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে না যায়, আমরা সেই আইন মেনে চলব। আমরা দেশকে ভালোবাসি, দেশকে সাহায্য করতে চাই, দেশটাকে উন্নত করতে চাই, প্রয়োজন হলে সত্যের খাতিরে দেশের জন্য জীবনও দিতে প্রস্তুত, তবে আমরা উপাসনা করতে পারবো না।
কারণ আমরা উপাসনা করি শুধুমাত্র আল্লাহ তাআলার, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। আর এই দেশে স্রষ্টাকে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর, তাহলে আমরা কেন সৃষ্টির উপাসনা করব? আমরা উপাসনা করব স্রষ্টাকে, সৃষ্টিকে নয়। আর এছাড়াও বন্দে মাতরম গানে কিছু কথা আছে, দেশকে বিভিন্ন দেবদেবীর সাথে তুলনা করা হয়েছে, লক্ষ্মীর কথা আছে, দুর্গার কথা আছে, এই সব কথাই পবিত্র কোরআনের শিক্ষার বিরুদ্ধে চলে যায়। আর আপনি যদি ইতিহাস পড়ে দেখেন, কয়েক বছর আগে এটা ছিল রাজনৈতিক বিষয়, এই গানটা লিখেছিলেন 1860 বা 70-এর দশকে বঙ্কিম চট্টোপাধ্যায়। এর উদ্দেশ্য ছিল আসলে রাজনৈতিক, আর এখনো উদ্দেশ্যটা রাজনৈতিক আছে, বুঝতে পারছে না, এটা তাদের ধর্মের বিরুদ্ধেও যাচ্ছে। এই গানটা বন্দে মাতরম তাদের নিজেদের ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। তাই আমি বলবো, শুধু মুসলিম নয়, আমি হিন্দুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বন্দে মাতরম বলবেন না। আসসালামু আলাইকুম ভাই, আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর পক্ষ থেকে প্রশ্নটা করছি। সে একজন অমুসলিম, সে তার নাম প্রকাশ করতে চায় না, আর সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার প্রশ্নটা হলো, কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই, কিন্তু কোরআন বলছে যে আদম আলাইহিস সালাম হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ, আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়, থিওরি অফ ইভলিউশন। ভাই প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলাইহিস সালাম হলেন প্রথম মানুষ, এটা ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়। আমি আপনার সঙ্গে একমত, কোরআন ডারউইনের থিওরির সাথে একমত নয়, কারণ ডারউইনেরটা হচ্ছে থিওরি, কোরআন বলছে যেগুলো ফ্যাক্ট, কোন থিওরি বলছে না। আর যদি ডারউইনের বই পড়েন, ডারউইনের বই পড়লে দেখবেন অরিজিন অফ স্পিসিস বলা হয়েছে যে চার্লস ডারউইন বিগন নামে একটা জাহাজে ভ্রমণ করেছিলেন, আর তারপর তিনি গেলেন গ্যালাপাগোস নামে একটা দ্বীপে, সেখানে দেখলেন পাখিরা ঠোঁট দিয়ে ছিদ্র করছে, গর্ত খুঁড়ছে, আর গর্তের গভীরতার উপর নির্ভর করে এই পাখিদের ঠোঁট বড় বা ছোট হয়ে থাকে। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক নির্বাচনের থিওরি উপস্থাপন করলেন। তবে বন্ধু থমাস থম্পসনকে লেখা চিঠিতে তিনি বলেছেন যে থিওরির পক্ষে আমার কাছে 100% প্রমাণ নেই। আসলে এই থিওরি দিয়ে আমি ভ্রূণবিদ্যা আর প্রাথমিক শরীর গঠন ব্যাখ্যা করতে পারবো, তাই থিওরিটা উপস্থাপন করেছি। তাহলে ডারউইন নিজেও মেনে নিয়েছেন যে এখানে একটা ফাঁক আছে, আর সেই কারণে স্কুলে থাকতে কাউকে অপমান করতে গেলে বলা হতো যে তুমি যদি ডারউইনের সময় এই পৃথিবীতে থাকতে তাহলে থিওরিটা সত্যি প্রমাণিত হতো, তার মানে তুমি দেখতে বানরের মতো। তাহলে এটা একটা থিওরি, এটা মোটা ফ্যাক্ট না। আমি এমন কোন বই পড়িনি যেখানে বলা হয়েছে ফ্যাক্ট অফ এভলিউশন, এটাকে বলা হয় থিওরি অফ এভলিউশন। আর এছাড়াও এটা পিপি গ্রাসের মত অনুযায়ী তিনি বলেছেন যে এখানে অনেক বেশি কল্পনা করা হয়েছে সামান্য কিছু আবর্জনার ভিত্তিতে, আর মনে করা হচ্ছে আমাদের বিবর্তন হয়েছে বানর থেকে। এখনকার বিজ্ঞান বলে চারটা স্টেজ, প্রথমটা অস্ট্রালোপিথেকাস সেই বরফ যুগের, তারপর ক্রোম্যাগনন, নিয়ান্ডারথাল, এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোন রকম সম্পর্ক নেই, আর এমন কোন প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে। আর হান্সিস ক্রেগের মতে, তিনি মলিকিউলার বায়োলজিতে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন শুধু ডিএনএর উপর ভিত্তি করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে, এটা শুধুই অনুমান। অনেক বিজ্ঞানী আছেন যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে লিখেছেন, ডারউইনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেক দিন আগে, ইদানিং এই জিনিসগুলো আবার ইন্টারনেটে এসেছে, আচ্ছা ডারউইনের থিওরি, এই সবগুলো অনুমান। তবে ডারউইনের কথা সঠিক যে প্রাণের সৃষ্টি হয়েছে পানি থেকে, সমস্যা নেই, কোরআন এই কথা বলছে, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 30, তার কিছু কথা সঠিক। তবে সামগ্রিকভাবে যে মানুষের বিবর্তন হয়েছে বানর থেকে, এটা অবৈজ্ঞানিক, এটা থিওরি, কোনো ফ্যাক্ট না। আশা করি উত্তরটা পেয়েছেন। গুড ইভিনিং স্যার, আমার নাম মঞ্জু সিং, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তার আগে বলি যে আমি আপনার একটা লেকচারের ভিডিও দেখেছি, সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম। আপনার কাছে আমার প্রশ্ন, একজন অমুসলিমের জন্য অর্থ বুঝে বেদ পড়া কি গুরুত্বপূর্ণ, অথবা অর্থ বুঝে কোরআন পড়ার গুরুত্বই বা কি?
আর এটা কি আবশ্যক যে সব অমুসলিমকে কোরআন পড়তে হবে অর্থ বুঝে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থ অর্থ বুঝে পড়াটা কতখানি জরুরি। আমি এখানে লেকচার দিচ্ছি আল কোরআন কি বুঝে পড়া উচিত। বোন আমার ভিডিও ক্যাসেট আপনি দেখতে পারেন, ডিভিডি সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম। সেখানে আমার লেকচারের শেষের দিকে আমি ভারতের সরকারের কাছে অনুরোধ করেছিলাম, বলেছিলাম যে লোকজনকে সংস্কৃত ভাষাটা শেখানো উচিত। দুর্ভাগ্যজনক ভাবে সংস্কৃত এখন একটা অপ্রচলিত ভাষা, সামান্য কিছু মানুষ জানে। ভারত সরকারকে অনুরোধ জানিয়েছিলাম যে সংস্কৃত শেখান, যাতে করে হিন্দুরা বেদ পড়তে পারে। যখন তারা বেদ পড়বে তারা সৃষ্টিকর্তার কাছাকাছি যেতে পারবে। যখন হিন্দু ধর্মগ্রন্থ গুলো পড়বেন, হিন্দু ধর্মগ্রন্থ বলছে উপনিষদ পড়লে দেখবেন, এটা আছে ছন্দোগ্য উপনিষদে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1, একম এবিদিতিয়াম, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। তারপর আছে শ্বেতসূত্র উপনিষদে অধ্যায় 6 অনুচ্ছেদ 9, না চেসে কসিজ জানিতা না দীপা, সর্বশক্তিমান ঈশ্বর, তার কোনো প্রভু নেই, কোনো বাবা মা নেই, সৃষ্টিকর্তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই। শ্বেতসূত্র উপনিষদে আছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19, না তস্য প্রতিমাস্তি, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। সংস্কৃত প্রতিমা মানে প্রতিমূর্তি, ফটোগ্রাফ, ছবি, পেইন্টিং, ভাস্কর্য, মূর্তি। শ্বেতসূত্র উপনিষদ বলছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19, বলা হয়েছে না তস্য প্রতিমাস্তি, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, কোনো পেইন্টিং নেই, কোনো পোর্ট্রেট নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমা নেই। যজুর্বেদ একই কথা অধ্যায় 32 অনুচ্ছেদ 3, না তস্য প্রতিমাস্তি, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাই আপনাকে বলছি বোন, যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো অর্থ বুঝে পড়েন, শুধু সুর করে পড়াটা না, ইনশাল্লাহ আপনি স্রষ্টার কাছাকাছি আসবেন, আর ইনশাল্লাহ আপনি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবেন। হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সেখানে নবী মুহাম্মদের কথা বলা হয়েছে। আমি অনেক রেফারেন্স দিতে পারি, সেখানে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। ভবিষ্যৎ পুরাণে পড়লে দেখবেন পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 5 থেকে 8, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। এটা আছে ভবিষ্যৎ পুরাণে পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 10 থেকে 27, বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এছাড়াও আছে অথর্ববেদে কুন্তাব সুক্তা গ্রন্থ নাম্বার 20 অনুচ্ছেদ 127 পরিচ্ছেদ 1 থেকে 14। এছাড়া নবীর কথা আছে অথর্ববেদে গ্রন্থ নাম্বার 20 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 6। এভাবে আমি অনেক রেফারেন্স দিয়ে যেতে পারি যেখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তাকে বলা হয়েছে আহম্মদ। আহম্মদ মানে যিনি প্রশংসা করেন। নবীর কথা অনেক জায়গায় আছে, যদি আপনি পড়েন উত্তর চিক মন্ত্র নাম্বার 1500, এখানে বলা হয়েছে আহম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর দেখবেন ইন্দ্র অধ্যায় নাম্বার 2 অনুচ্ছেদ 152, আহম্মদের কথা বলা হয়েছে। তারপর আছে যজুর্বেদ অধ্যায় নাম্বার 31 অনুচ্ছেদ 19, আহম্মদের কথা বলা হয়েছে। এছাড়াও নবীকে বলা হয়েছে নরসংসা। নর মানে মানুষ, সংসা মানে প্রশংসনীয়, নরসংসা মানে যে মানুষটা প্রশংসনীয়। যদি এটা আরবি করেন সেটা হবে মোহাম্মদ। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে নরসংসা। অনেক জায়গায় আছে ঋগ্বেদ গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 13 পরিচ্ছেদ 3, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 18 পরিচ্ছেদ 9, ঋগ্বেদ গ্রন্থ 2 অনুচ্ছেদ 3 পরিচ্ছেদ 2, ঋগ্বেদ গ্রন্থ 7 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 2, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 57, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 31, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 19। এভাবে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে অনেক রেফারেন্স দিতে পারি যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাহলে বোন, যদি সংস্কৃত বুঝতে পারেন, যদি সংস্কৃত ধর্মগ্রন্থ পড়েন, যদি অর্থ বুঝে ধর্মগ্রন্থ পড়েন যে আত্মসমর্পণ করবেন শুধুমাত্র ঈশ্বরের কাছে, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, আর মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ বোন, আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন, ওর নাম হচ্ছে অপূর্বা, ও একজন ছাত্রী। প্রশ্নটা হলো যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা উচ্চারণ করতে চায় না। বোন আপনি প্রশ্ন করলেন যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা উচ্চারণ করতে চায় না। এটা বেশ কমন একটা প্রশ্ন যে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা বলতে চায় না। প্রেস কনফারেন্সে প্রশ্নটা করা হয়েছিল, কনফারেন্সের শুরুতে করেছিল প্রেস মিডিয়া।
এটার উত্তর দেওয়ার আগে আপনাদের একটা কথা বলি যে এমনকি হিন্দুদেরও বন্দে মাতরম বলা উচিত না। কারণ যদি গানটা শোনেন, লিখেছিলেন বঙ্কিম চট্টোপাধ্যায়, বন্দে মাতরম মানে আমি কুর্নিশ করছি আমার মাতৃভূমিকে। বন্দে মাতরম শব্দটা এই গানে মোট তিনবার আছে। আর এ কথা আগেও বলেছি যে বেদের কথা অনুযায়ী এখানে স্পষ্ট বলা আছে, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ 3, এছাড়া শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19। না তৎপ্রতি মাস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই, তার কোন প্রতিমা নেই, কোন ফটোগ্রাফ নেই, কোন ছবি নেই, কোন পোর্ট্রেট নেই, কোন ভাস্কর্য নেই, কোন মূর্তি নেই। তাহলে দেশকে উপাসনা করার প্রশ্ন আসছে কোথেকে? একজন হিন্দু যদি তাদের ধর্মগ্রন্থ বেদ সম্পর্কে জানে, সে কখনোই বন্দে মাতরম বলবে না। যদি ধর্মগ্রন্থ সম্পর্কে না জানে তাহলে সে বলতে পারে, তবে ধর্মগ্রন্থ সম্পর্কে যদি জানে, এই গানে তিনটা লাইনে তিনটা জায়গায় বলা হয়েছে বন্দে মাতরম, আমি মাতৃভূমিকে কুর্নিশ করি, উপাসনা করি, এটা বললে বেদের বিরুদ্ধে যাচ্ছেন। এখন মুসলিমদের ব্যাপারে যদি বলি, গানের মোট 12টা লাইন কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায়। তিনবার বলা হয়েছে আমি আমার মাতৃভূমিকে কুর্নিশ করি, এটা পুরোপুরি নিষিদ্ধ। ইসলাম ধর্মে আমরা কুর্নিশ করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা মুসলিমরা যদি আমাদের দেশের আইন, সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে না যায়, আমরা সে আইন মেনে চলবো। আমরা দেশকে ভালোবাসি, দেশকে সাহায্য করতে চাই, দেশটাকে উন্নত করতে চাই, প্রয়োজন হলে সত্যের খাতিরে দেশের জন্য জীবনও দিতে প্রস্তুত, তবে আমরা উপাসনা করতে পারবো না। কারণ আমরা উপাসনা করি শুধুমাত্র আল্লাহ তাআলার, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। আর এই দেশে স্রষ্টাকে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর, তাহলে আমরা কেন সৃষ্টির উপাসনা করব? আমরা উপাসনা করব স্রষ্টাকে, সৃষ্টিকে নয়। আর এছাড়াও বন্দে মাতরম গানে কিছু কথা আছে, দেশকে বিভিন্ন দেবদেবীর সাথে তুলনা করা হয়েছে, লক্ষ্মীর কথা আছে, দুর্গার কথা আছে, এই সব কথাই পবিত্র কোরআনের শিক্ষার বিরুদ্ধে চলে যায়। আর আপনি যদি ইতিহাস পড়ে দেখেন, কয়েক বছর আগে এটা ছিল রাজনৈতিক বিষয়। এই গানটা লিখেছিলেন 1860 বা 70 দশকে বঙ্কিম চট্টোপাধ্যায়। এর উদ্দেশ্য ছিল আসলে রাজনৈতিক, আর এখনো উদ্দেশ্যটা রাজনৈতিক আছে। বুঝতে পারছে না এটা তাদের ধর্মের বিরুদ্ধেও যাচ্ছে। এই গানটা বন্দে মাতরম তাদের নিজেদের ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। তাই আমি বলবো, শুধু মুসলিম নয়, আমি হিন্দুদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা বন্দে মাতরম বলবেন না। কোন বোন? জি, এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। এটা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হবে, প্লিজ। জি, ওর প্রশ্নটা হলো নবী যীশু খ্রিস্ট এবং নবী মুহাম্মদ, এনাদের মধ্যে পার্থক্যটা কি? যীশু খ্রিস্ট মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জীবন ধারণ করব আর ঈশ্বরের উপাসনা করব, আবার এই একই জিনিস শিখিয়েছেন নবী মুহাম্মদ। যারা যীশু খ্রিস্টকে মেনে চলে ওরা কি সঠিক, নাকি ওদের উচিত নবী মুহাম্মদের নির্দেশগুলো মেনে চলা? আর যীশু খ্রিস্ট আরো একবার যেহেতু এই পৃথিবীতে আসবেন, তাহলে তিনি কি শেষ নবী? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নবী যীশু খ্রিস্ট এবং নবী মুহাম্মদ ইনাদের মধ্যে পার্থক্য কি? দুজনেই বলেছেন এক ঈশ্বরের ইবাদত করো, তাহলে পার্থক্য কোথায়? আমরা কাকে মানবো? আর যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন, তাহলে তিনিই কি শেষ নবী? এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে যতজন নবী রাসূল আছেন তাদের মধ্যে 5 জনকে সহিহ হাদিস অনুযায়ী বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী ইব্রাহিম, নবী নূহ আলাইহিসসালাম, নবী মুসা, নবী ঈসা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী বলে বিশ্বাস করি। প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিই আমি, যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না। আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসূল। আমরা মানি যে তিনি ছিলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিক ভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এখনকার অনেক আধুনিক খ্রিস্টান এটা বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্তর কুষ্ঠ রোগীদের সুস্থ করেছেন। খ্রিস্টান আর মুসলিম আমরা এখানে এক বলতে পারেন। তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে অনেক খ্রিস্টান
তারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আর আপনি যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে, যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, আমার পিতা আমার চেয়ে মহান, গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই, গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই, গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি নিজ থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য, কারণ নিজের থেকে কিছু করি না পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম, নিজেকে ঈশ্বর দাবি করেননি। তারপর বাইবেলে আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24, যীশু বলেছেন যে তোমরা যে কথাগুলো শোনো সেগুলো আমার নয়, আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। তারপর গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 3, যীশু নিজের মুখে বলেছেন এ হচ্ছে অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো ঈশ্বরকে বলে একজন আর যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন। এরপর আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, হে ইসরায়েলবাসী মন দিয়ে শোনো, নাজারেথ শহরের যীশু তোমাদের মধ্যে ঈশ্বর অনুমোদিত একজন মানুষ, তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন, ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী। ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে, তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন, তাকে ঈশ্বর করাবেন, তোমরা তার সাক্ষী। তাহলে যীশু খ্রিস্ট আলাইহিসাল্লাম আল্লাহর খুব গুরুত্বপূর্ণ একজন নবী ও রাসূল, তবে তিনি আল্লাহ নন। আর যদি তাকে অনুসরণ করতে চান, এই কথাটা আগে বলেছি যে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14 যীশু বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। তার মানে যদি আপনি সত্যি যীশু খ্রিস্ট আলাইহিসাল্লামকে মেনে চলেন এক ঈশ্বরকে বিশ্বাসের পাশাপাশি, তাহলে আরো মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আপনার শেষ প্রশ্নের উত্তরে বলি যে যীশু খ্রিস্ট আবার আসবেন, তাহলে তিনিই তো শেষ নবী। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 116, যীশু খ্রিস্ট বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে তুমি সাক্ষী থাকো, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং বলেছি আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার ও তোমাদের প্রভু। এখন যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন, কেন? তিনি আল্লাহ তাআলার একমাত্র রাসূল, যাকে তার অনুসারীরা ভুল বুঝেছে, তিনি নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। অন্য সব নবী রাসূল তাদের অনুসারীরা কখনো তাদেরকে ঈশ্বর ভেবে ভুল করেনি। ঈসা আলাইহিসসালাম অথবা যীশু খ্রিস্ট হলেন একমাত্র রাসূল যার অনুসারীরা ভুল করে ভেবেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। এই কারণে দ্বিতীয়বার যখন আসবেন তখন তিনি আসবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে, কোনো নতুন নিয়ম আনবেন না। তিনি আসবেন সাক্ষ্য দিতে যে নিজেকে ঈশ্বর বলেননি, তিনি নতুন কোনো ওহি আনবেন না, ওহি আসা সম্পূর্ণ হয়ে গেছে। কুরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে পছন্দ করলাম আর তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম, নতুন করে কোনো কিছু ইসলামে যোগ বা বিয়োগ করা যাবে না। তাহলে ঈসা আলাইহিসসালাম দ্বিতীয়বার পৃথিবীতে এসে খ্রিস্টানদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যে তিনি বলেননি আমার উপাসনা করো, বলেছেন আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমার ও তোমাদের প্রভু। তাহলে যীশু খ্রিস্ট আবার আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, খ্রিস্টানদের বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাজাকাল্লাহ ডক্টর জাকির, আমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারিনি। ইনশাআল্লাহ আগামীকালও আমাদের অনুষ্ঠান চলতে থাকবে আর সেখানে ডক্টর জাকির নায়েক কোনো লেকচার দেবেন না, আগামীকাল তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। এটা হবে একটা বিশেষ প্রশ্নোত্তর পর্ব, আস্ক ডক্টর জাকির। ইনশাআল্লাহ শুরুতেই থাকবে কিরাত, পাঠ করবেন শেখ সালাহ আল বুদাইর মসজিদে আন-নববীর ইমাম। আগামীকাল একই সময় একই জায়গায় সন্ধ্যা 6:20। অবশ্য তার আগে সকালের অনুষ্ঠানও থাকবে আমাদের অনুষ্ঠান সূচি অনুযায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, পেছনের মাইকে যাচ্ছি। হ্যাঁ ভাই, প্রশ্নটা একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে। ঠিক আছে, আপনি বলেন। আমার বন্ধু একজন নাস্তিক, সে আল্লাহকে বিশ্বাস করবে না, আরো বলে যে তোমরা কোরআন বিশ্বাস করবে না আর তোমরাও আল্লাহকে বিশ্বাস করবে না, কেন এই একবিংশ শতাব্দীতে তোমরা আল্লাহকে বিশ্বাস করবে? এটা আধুনিক যুগ, বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, তাহলে ঈশ্বরকে বিশ্বাস করবে না, তোমরা সেটাই করবে যেটা সব মানুষের জন্য ভালো।
নাস্তিক বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন করলেন, এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করব কেন, বরং ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। আমি প্রথমে যে কাজটা করব আপনার বন্ধুকে অভিনন্দন জানাবো। কেন? কারণ দুর্ভাগ্যজনক ভাবে বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। এই লোক হিন্দু কারণ তার বাবা হিন্দু, ওই লোক খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, আবার কেউ হয়তো মুসলিম কারণ তার বাবা মুসলিম। আপনার এই নাস্তিক বন্ধু এটা নিয়ে চিন্তা করেছে, আগে তার একটা ধর্মীয় পরিচয় ছিল, তবে সে মানতে পারেনি। তার বাবা মা যে ঈশ্বরের উপাসনা করে তাকে সে ঈশ্বর মানতে পারেনি। এখন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি, তার কারণ আপনার বন্ধু ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলেছে, লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন আমাকে তার সামনে প্রমাণ করতে হবে যে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, সেটা আমি করবো ইনশাল্লাহ। তাহলে এখানে অর্ধেক কাজ হয়ে গেছে। অন্যান্য অমুসলিমের ক্ষেত্রে প্রথমে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে নকল ঈশ্বরের উপাসনা করছে সে, তারপর আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে। আর এই অমুসলিম হচ্ছে নাস্তিক, আমার অর্ধেক কাজ হয়ে গেছে। সে অলরেডি ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলেছে, লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, সেটা আমি করবো ইনশাল্লাহ। বললেন যে আপনার বন্ধু বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্বাস করে আর পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমি তাকে একটা প্রশ্ন করতে চাই, ধরেন একটা নতুন যন্ত্র তার সামনে রাখা হয়েছে যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি, তখন আপনার বন্ধুকে যদি প্রশ্ন করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করবে, সে ব্যাপারে তোমাকে সবার প্রথমে কে জানাতে পারবে যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি, কে প্রথম বলতে পারবে? তখন আপনার নাস্তিক বন্ধু হয়তো বলবে উৎপাদনকারী, অথবা হয়তো বলবে আবিষ্কারক, অথবা সে বলবে স্রষ্টা, অথবা সে বলবে কারিগর, এইরকম একটা কিছু বলবে। সে হয় স্রষ্টা, কারিগর, উৎপাদনকারী, আবিষ্কারক, সে এরকমই কিছু একটা বলবে। আর দ্বিতীয় লোক, সেই স্রষ্টা বা আবিষ্কারক ব্যাপারটা যাকে জানাবেন সে হবে দ্বিতীয় লোক। তবে প্রথমে বলতে পারবে স্রষ্টা, উৎপাদনকারী বা আবিষ্কারক, এই উত্তরটা আপনি মনে রাখবেন। তাকে পরে প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছিল, সে আপনাকে বলবে যে বিজ্ঞান উন্নত হওয়ার পরে এখন আমরা জানতে পেরেছি যে আমাদের বিশ্বজগৎ এটা প্রথমে ছিল ছোট একটা বিন্দু, তারপরে একটা বিস্ফোরণ হলো, সবকিছু আলাদা হয়ে গেল এবং সৃষ্টি হলো গ্যালাক্সি, নক্ষত্র, সূর্য, চাঁদ, আরো বিভিন্ন গ্রহ। এটা কবে জানতে পেরেছি? সে আপনাকে বলবে এটা 1973 সালের কথা। একদল বিজ্ঞানী তারা বলেন বিগ ব্যাং এর মাধ্যমে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। আপনি তাকে বলবেন বিজ্ঞান যে জিনিসটা জানতে পেরেছে মাত্র 35-36 বছর আগে, পবিত্রকরণ সেটা বলেছে 1400 বছর আগে, সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত 30 বলা হয়েছে, আবালাম ইয়ারাল্লাযিনা কাফুরু, অবিশ্বাসীরা কি দেখে না, আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানত রাতকান সাকনাহুমা, আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল, আমি তাদের আলাদা করে দিলাম। পবিত্র কোরআনে 1400 বছর আগে কে এই কথাগুলো বলতে পারেন? সে নাস্তিক হয়তো বলবে এটা হঠাৎ করে মিলে গেছে। তর্ক করবেন না, বলে যান। তাকে পরের প্রশ্ন করেন, আমাদের পৃথিবীর আকার কেমন? সে আপনাকে বলবে আগেকার দিনে পৃথিবীর মানুষ ভাবত যে আমাদের এই পৃথিবী হচ্ছে সমতল। এরপর 1579 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার। আপনারা এটা জেনেছেন 1579 সালে, মানে প্রায় 400 বছর আগে। কোরআন এ কথা বলেছে 1400 বছর আগে। পবিত্র কোরআন বলছে সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30, ওয়াল আরদ বাদা যালিকা দাহাহা, তারপর আমি পৃথিবীকে বানিয়েছি ডিম্বাকৃতি। দাহাহার একটা অর্থ হচ্ছে বিস্তৃত, মানে পৃথিবীকে বানিয়েছি বিস্তৃত। আরেকটা অর্থ এটার মূল শব্দ দুইয়া, তার মানে ডিম। এখানে সাধারণ কোন ডিমকে বোঝানো হচ্ছে না। এখন আমরা জানি যে পৃথিবী বলের মতো গোলাকার নয়, এটা পূর্বে আর পশ্চিমে চাপা। পৃথিবী দেখতে অনেকটা বর্তুলাকার। আর আরবি শব্দ দাহাহা দিয়ে সাধারণ কোন ডিমকে বোঝানো হচ্ছে না, নির্দিষ্ট করে বলা হয়েছে উটপাখির ডিমকে। আর আপনারা যদি উটপাখির ডিম ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এটাও বর্তুলাকার। চিন্তা করেন, পবিত্র কোরআন বলেছে পৃথিবী বর্তুলাকার, এটা বলেছে 1400 বছর আগে। আপনার বন্ধুকে বলবেন কোরআনে এই কথাটা কে বলতে পারেন, সে তখন বলবে হয়তো তোমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন। তর্ক না, বলে যান। তাকে বলেন চাঁদের আলোটা তার নিজস্ব নাকি প্রতিফলিত আলো? আপনার বন্ধু তখন বলবে আগেকার দিনের মানুষ ভাবত চাঁদের আলোটা তার নিজস্ব আলো। এই কিছুদিন আগে, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো।
আপনারা যেটা জেনেছেন কিছুদিন আগে কোরআন সেটা বলেছে 1400 বছর আগে, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61 কোরআন বলছে সূর্যের আলো তার নিজস্ব আলো, আর সেখানে চাঁদের আলোকে বলা হয়েছে মুনির বা নূর, মানে ধার করা আলো, প্রতিফলিত আলো। কে এই কথা বলতে পারে 1400 বছর আগে যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয় প্রতিফলিত আলো? সে কিছুক্ষণ চুপ থেকে হয়তো বলবে আচ্ছা হতে পারে, তোমাদের নবী খুব বুদ্ধিমান লোক ছিলেন, তর্ক না বলে যান। আমি স্কুলে শিখেছিলাম যে সূর্য প্রদক্ষিণ করছে এই সৌরজগতে, এই গ্যালাক্সিতে, তবে নিজ অক্ষের চারপাশে আবর্তন করছে না। কোরআনে কি এটা লেখা আছে? না না, আমি এটা পড়েছিলাম স্কুলে, 1982 স্কুলে, 1982 27 বছর আগে আমি পড়েছিলাম যে সূর্য স্থির থাকে। কিন্তু পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 33, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ সৃষ্টি করেছেন রাত ও দিন, ওয়াশ-শামসু ওয়াল কামার, সূর্য ও চন্দ্র, কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই বিচরণ করে তার নিজ নিজ কক্ষপথে। আরবি শব্দ ইয়াসবাহুন, এটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হয়। কোরআন বলছে সূর্য আর চাঁদ প্রদক্ষিণের পাশাপাশি তাদের নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে। আর বিজ্ঞান এখন জানতে পেরেছে যে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের প্রায় 25 দিন সময় লাগে। কোরআন এই কথা কে বলতে পারেন 1400 বছর আগে? যেটা বিজ্ঞান জেনেছে সেদিন, হয়তো 20 বছর আগে, 30 বছর আগে, সে কথা বলবে না, উত্তরের অপেক্ষায় থাকবেন না, আপনি বলে যান। কোরআন বলছে আকাশের কথা, আল্লাহ তাআলা আকাশকে বানিয়েছেন সুরক্ষিত ছাদ, এটা ছাড়া পৃথিবীতে প্রাণী বাস করতে পারতো না। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 32 কোরআন বলছে পানিচক্র সম্পর্কে, এটা অনেক জায়গায় বলা হয়েছে। সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 21, সূরা রুম অধ্যায় 30 আয়াত 24, সূরা হিজর অধ্যায় 15 আয়াত 22, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 18, সূরা নূর অধ্যায় 24 আয়াত 40, সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 57, অনেক জায়গায় পবিত্র কোরআনে পানিচক্র সম্পর্কে একেবারে বিস্তারিত বলা হয়েছে। কে 1400 বছর আগে এই কথাগুলো বলতে পারেন? সে কথা বলবে না, সমস্যা নেই, আপনি বলে যান। কোরআন বলছে বায়োলজি সম্পর্কে, প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। কোরআন বলছে বোটানি সম্পর্কে, যে আমি সব গাছপালা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, তার মানে হচ্ছে দুটো লিঙ্গ, পুরুষ ও স্ত্রী। সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 53 কোরআন বলছে প্রাণীদের সৃষ্টি করা হয়েছে পানি থেকে। সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 45 কোরআন বলছে যে মানুষ সৃষ্টি করেছে পানি থেকে। সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 54 এছাড়াও কোরআন বলছে জেনেটিক্স নিয়ে, যে পুরুষের শুক্রাণু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে। সূরা নাজম অধ্যায় নম্বর 53 আয়াত 45 ও 46 এছাড়াও সূরা কিয়ামা অধ্যায় নম্বর 75 আয়াত 37 থেকে 39 কোরআন বলছে ভ্রূণবিদ্যা সম্পর্কে, কোরআন বলছে জিওলজি সম্পর্কে, বলছে সমুদ্রবিদ্যা সম্পর্কে। এ বিষয়ে কয়েক ঘন্টা লেকচার দিতে পারি। কোরআনের বৈজ্ঞানিক তথ্য বলার পরে আপনার বন্ধুকে আপনি বলেন কোরআনে কে এই কথাগুলো 1400 বছর আগে বলতে পারে, সে তখন একটা উত্তরই দেবে, সেটা স্রষ্টা, উৎপাদনকারী, কারিগর, আবিষ্কারক, এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই কারিগর, আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ, বলি স্রষ্টা। বর্তমানের বিজ্ঞান ঈশ্বরকে বাদ দিচ্ছে না, ঈশ্বরের কিছু মডেলকে বাদ দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কারণে একজন বিখ্যাত দার্শনিক ফ্রান্সিস বেকন, তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি হবেন নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে বেশি জানলে সৃষ্টিকর্তার কাছাকাছি চলে আসবেন। আপনার বন্ধুকে আমার ভিডিও ক্যাসেট দেখতে বলবেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড আর কোরআন এন্ড মডার্ন সায়েন্স, এখানে আমি প্রমাণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। আশা করি উত্তরটা পেয়েছেন। ডক্টর জাকির, প্রথমে আপনার নাম আর পেশা বলেন। বিনোদ শাহ আমার নাম, পেশায় একজন আধ্যাত্মিক আরোগ্যকারী। আমার কাজ অরা ফটোগ্রাফি আর সাইকিক সার্জারি, বিনা কাটা ছেঁড়া সার্জারি। এটাকে আমরা বলতে পারি এক ধরনের আধ্যাত্মিক বিজ্ঞান। মেডিকেল সায়েন্স হলো মেডিসিনের বিজ্ঞান, আর আধ্যাত্মিক বিজ্ঞান হলো মানুষের শরীরের বিজ্ঞান। আমাদের শরীর, মন এবং আত্মা, আমরা বলি রূহ অথবা আত্মা, ঈশ্বরের ক্ষমতা নিয়ে বিজ্ঞান। কেউ যদি আধ্যাত্মিক শক্তি অর্জন করে কোন রকম সাধনার মাধ্যমে, অথবা কোনো আধ্যাত্মিক প্রার্থনা অথবা নামাজ পড়ার মাধ্যমে বা এই ধরনের কিছু, এতে করে অন্য মানুষকে আরোগ্য করার আধ্যাত্মিক ক্ষমতা পাবেন, এই হলো একজন সাধারণ মানুষ আর আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন মানুষের মধ্যেকার পার্থক্য। এটা হলো ক্ষমতার বিজ্ঞান, অদৃশ্য ক্ষমতার বিজ্ঞান। এখন প্রত্যেক মানুষের মধ্যে
দুই ধরনের জিনিস বিদ্যমান থাকে, একটা হলো তার দৃশ্যমান শরীর আর একটা হলো তার আত্মা রূহ। এখন রূহ সম্পর্কিত বিজ্ঞান মানে আত্মা এটা 99% আর শরীরের বিজ্ঞান 1%। এখনকার দিনে প্র্যাকটিস করা হয় মেডিকেল সায়েন্স, মেডিসিনের বিজ্ঞান, মানুষের শরীরের বিজ্ঞান নয়। আর প্রত্যেক ধর্মের উদ্দেশ্য হলো মানুষের শরীরকে সুস্থ রাখা সারা জীবন ধরে এবং জীবনের প্রধান লক্ষ্য অর্জন করা। আমাদেরকে এই অদৃশ্য ক্ষমতার বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, ঈশ্বরের ক্ষমতা। আপনি কি ভূমিকা বাদ দিয়ে আপনার প্রশ্নটি করবেন? আপনি আপনি দুই তিনটি বাক্যে আপনি ভূমিকাটা বলে ফেলেন, তারপর প্রশ্ন করেন প্লিজ স্যার। যদি আমরা কোন একটা ধর্ম মেনে চলি, যে কোনো ধর্ম বা কোরআন, আমরা সারা জীবন ধরে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, আমাদের তাহলে কোন রকম রোগ হবে না। ভাই বললেন যে আপনি একজন আধ্যাত্মিক আরোগ্যকারী, সুস্থ করে তোলেন কোনো কাটাকাটি ছাড়া, ছুরি ব্যবহার না করে এভাবে চিকিৎসা করেন ইত্যাদি আধ্যাত্মিকতার কথা বললেন, শরীরের আরোগ্য, আত্মার আরোগ্য। এখন আধ্যাত্মিক ভাবে রোগ মুক্ত করার কথা যদি বলতে হয়, কিছু আছে সত্যিকারের রোগ মুক্তি আর কিছু আছে প্রতারণা, এ দুটোর মধ্যে অনেক পার্থক্য। জনসমক্ষে এরকম আধ্যাত্মিক ভাবে আরোগ্য করা হয় করে খ্রিস্টান মিশনারিরা। আমি এরকম কয়েকটা অনুষ্ঠানে গেছি, খ্রিস্টান মিশনারিরা হয়তো একজন মানুষকে স্টেজের উপরে নিয়ে আসলো, লোকটা খোঁড়া ছিল, হাঁটা শুরু করলো, অথবা সে অন্ধ ছিল, দেখতে পেয়ে গেল, এরকম আরো অনেক দেখবেন। আর আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আমি কিছু ডকুমেন্টারি দেখেছি, সেখানে দেখানো হয়েছে তারা এই কাজগুলো কিভাবে করে, রহস্যটা কি। আর আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, এখানে আমরা রিসার্চ করি ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়ন, এর সাথে প্রাসঙ্গিক বিভিন্ন জিনিস সংগ্রহ করার চেষ্টা করি। বেশ কিছু ডকুমেন্টারিতে দেখানো হয়েছে এগুলো তারা কিভাবে করে, কিভাবে লোকজনকে বোকা বানায়। যেমন ধরেন তারা হয়তো দেখালো যে একটা পঙ্গু লোক দর্শকের মাঝে বসে আছে, আরোগ্যকারী সেখানে গিয়ে লাঠিটা হাতে নিয়ে বললো যীশু খ্রিস্টের নামে বলছি দৌড়াও, লোকটা দৌড়ানো শুরু করলো। তবে যে লোকটা দৌড়াচ্ছে সে বসেছিল ডান দিকে, আর যে পঙ্গু লোক সে বসেছে বাম দিকে। তাহলে বুঝতেই পারছেন সবকিছু আগে থেকে প্ল্যান করা ছিল, সবকিছু সাজানো। আমি তাদের বলি সত্যি আধ্যাত্মিক আরোগ্যকারী হলে আমার হাসপাতালে চলে আসেন, আমি মেডিকেল ডাক্তার। আমি তাদের বলি আমার হাসপাতালে আসেন, অনেক রোগী আছে, আরোগ্য করতে পারলে পুরো ফ্যামিলি ধর্মান্তরিত হবে। যদি আধ্যাত্মিক আরোগ্যকারী হন আর যদি এটা সত্যি হয়, আপনার মতো কয়েকশো মানুষ হলেই চলবে। এইসব সরকারি হাসপাতাল গুলো দরকার কি বলেন? না, হসপিটাল, সায়ন হসপিটাল, KEM হসপিটাল, আপনাকে চাকরি দেব। আমাদের আগে জানতে হবে কথাটা সত্যি নাকি মিথ্যা। হ্যাঁ, আধ্যাত্মিকতা বলে একটা ব্যাপার আছে, যেমন ধরেন পবিত্র কোরআন আমাদের বলছে কোরআনের আয়াত আরোগ্যের জন্য ব্যবহার করা যায়। তবে এখানে আমাদের বুঝতে হবে ইসলাম অনুযায়ী যিনি আরোগ্য করেন তিনি হুয়া শাফি, আরোগ্য করেন আল্লাহ তাআলা। যদি কেউ বলে আমি আরোগ্য করি, সেটা ননসেন্স। আমাদের আরোগ্য করেন আল্লাহ তাআলা, হয় কোন ডাক্তারের মাধ্যমে, তবে সার্জারি করেন কোন ছুরি বাদে। অবশ্যই এখন এরকম আছে লেজার টেকনোলজি, তবে আপনি নিশ্চয়ই এটা ব্যবহার করছেন না, আপনি কি ব্যবহার করছেন? হ্যাঁ, আচ্ছা, ব্যবহার করি। তাহলে আমি বলি, আপনি এখানে যে আধ্যাত্মিকতার কথা বলছেন, আমি মেডিকেল ডাক্তার, মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, এটা যদি সত্যি হতো তাহলে মেডিকেলে পড়তাম ফার্স্ট ইয়ারে, যে এই হলো একটা পদ্ধতি। আর এই ধরনের আরোগ্যকারীরা থাকলে 5.5 বছর তো নষ্ট হতো না। আমি এখানে যেটা বলবো, মানুষজন যে আধ্যাত্মিক আরোগ্যের কথা বলে তার বেশিরভাগই আসলে বড় ধরনের প্রতারণা। এভাবে অল্প সময়ে কেউ বেশি টাকা বানাতে যাচ্ছে। তবে 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 আল্লাহ তাআলা তো আছেন মাশাআল্লাহ, পবিত্র কোরআনের আয়াত পাঠ করলে আপনি মানসিক শান্তি পাবেন। এতে হতে পারে চিকিৎসা, এমন কিছু রোগ আছে যেটাকে বিজ্ঞান এখনো বুঝতে পারে না, বিজ্ঞান তার ব্যাখ্যা করতে পারে না, এরকম থাকতে পারে। কিন্তু এমনিতে যেটা দেখি এ ধরনের আধ্যাত্মিক রোগ মুক্তিতে অনেক লোকজন থাকে। আমার মতে এটা একটা ফাঁকিবাজি ছাড়া আর কিছুই নয়। আর যারা এই পদ্ধতিতে আরোগ্য করেন তাদের আমন্ত্রণ জানাচ্ছি, চলুন কালকেই যাই সায়ন হসপিটালে একসাথে, ঠিক আছে? আপনি রোগীদের সুস্থ করবেন, আপনি থাকলে 50 জন ডাক্তারের কাজ হয়ে যাবে। আরোগ্য করা, আমরা যখন এই কথাটা বলি
আরোগ্য মানে এই না যে শরীরে একটা অসুখ হয়েছে আর সেটা সারিয়ে দিলাম, কিন্তু যদি আপনার মন আর আত্মার যত্ন নেন তাহলে সারা জীবনে আপনার কোনো অসুখ হবে না। প্রতিরোধমূলক ব্যবস্থা, আমরা যদি দৈনন্দিন জীবনের প্রার্থনা যেমন নামাজ ইত্যাদি যদি সঠিকভাবে পালন করি আমাদের কোনো শারীরিক সমস্যা হবে না। আর যদি এই বিজ্ঞানটাকে বুঝতে পারেন, এটা ঈশ্বরের ক্ষমতা নিয়ে বিজ্ঞান, আর এই ক্ষমতা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এটার সাথে মানুষের শরীরের সম্পর্ক আছে। আপনি যদি এই বিজ্ঞানটা বুঝতে পারেন যেখানে 99% মানুষের শরীর, মেডিকেল সায়েন্স এই মন আর আত্মার বিজ্ঞানকে বুঝতে পারে না, কারণ এটা পশ্চিমাদের বিজ্ঞান, শুধু শরীর নিয়ে কাজ করে। আর এটা হলো পুরো জ্ঞানের 1%, 99% জ্ঞান মন আর আত্মার জ্ঞান, একটা গুপ্ত জ্ঞান যেটা ভারত থেকে হারিয়ে গিয়েছিল। আর বর্তমানে আমিও একজন বিজ্ঞানের ছাত্র, আমি আমার বাবা মায়ের জৈন ধর্ম ত্যাগ করেছি প্রায় 20 বছর আগে, যখন এই বিজ্ঞান সম্পর্কে জানতে পারলাম। 92 সালের দিকে আমি এই আধ্যাত্মিক আরোগ্য সম্পর্কে জানতে পারি, প্রাণী হত্যা সম্পর্কেও। এটা এসেছে বিদেশ থেকে, বিদেশিরা আমাদের এই বিজ্ঞানটাই আমাদের শিখাচ্ছে নতুন করে। এই জ্ঞান 5000 বছর ধরে ভারতেই ছিল, বৈদিক বিজ্ঞান, জৈন ধর্ম, ইসলাম এরকম। এই জ্ঞান হারিয়ে গেছে কারণ পশ্চিমা বিজ্ঞান এখন মানুষের শরীরের দায়িত্ব নিয়েছে, মানুষের স্বাস্থ্যেরও। আর এই বিজ্ঞান দিয়ে শুধু ব্যাকটেরিয়া আর ভাইরাস ধ্বংস করা যায়। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি ভাই, এটা প্রশ্নোত্তর পর্ব, লেকচার দেওয়ার সময় না। প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি বলছেন এই আধ্যাত্মিক রোগ মুক্তিটা শিখলে শরীরে কখনো রোগটা হবে না, আমি আপনার সঙ্গে একমত নই। হ্যাঁ, কিছু জিনিস প্র্যাকটিস করলে এরকম হতে পারে যে আপনার বিভিন্ন রোগে পড়ার সম্ভাবনাটা বেশ কম থাকে, কিন্তু যদি বলেন যে কখনোই কোনো রোগ হবে না, আমি মানতে পারছি না, আপনার সাথে একমত নই। আমাদের বুঝতে হবে, আর আমি জানি এরকম কিছু ব্যাপার আছে, যেমন নামাজের কথা বললেন, আমি নামাজের বৈজ্ঞানিক উপকারিতার উপর একটা লেকচার দিতে পারবো, 1 ঘন্টা ধরে লেকচার দিতে পারবো নামাজের বৈজ্ঞানিক উপকারিতার উপরে। যেমন ধরেন নামাজের সবচেয়ে সেরা পজিশন সেজদা, যখন সেজদায় যাবেন তখন শরীরের সর্বোচ্চ পয়েন্ট মানে কপাল ঠেকাবেন মাটিতে, যখন এই পজিশনে যাই তখন কি হয়, আমাদের ব্রেনে রক্তের সাপ্লাই বেড়ে যায়, ব্রেন সুস্থ স্বাভাবিক থাকে, এতে করে চিল ব্রেন হওয়ার সম্ভাবনা কম থাকে। চিল ব্রেন মুখের স্কিনের এক প্রকার রোগ, যখন সেজদা দেই তখন ব্রঙ্কিয়াল ট্রিতে ড্রেনেজ হয়, শ্বাসনালী রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা যখন নিঃশ্বাস নেই, যখন শ্বাস প্রশ্বাস নেই, ফুসফুসে 1/3 বাতাস থেকে যায়, এটাকে বলে রেসিডুয়াল এয়ার। যখন সেজদার সময় নিঃশ্বাস নেবেন তখন অ্যাবডোমিনাল ভিসেরা ডায়াফ্রামে চাপ দেয়, আর ডায়াফ্রাম এই রেসিডুয়াল এয়ার বের করে দেয় এবং ফ্রেশ বাতাস ফুসফুসে যায়। রেসিডুয়াল বাতাস বেরিয়ে যাবে, তাজা বাতাস ঢুকবে, এতে ফুসফুস সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকে, ফুসফুসে বিভিন্ন রোগের সম্ভাবনা কম থাকে। এছাড়াও তখন অ্যাবডোমিনাল ভিসেরায় রক্তের চলাচল বৃদ্ধি পায়, এতে পাইলস হওয়ার সম্ভাবনা কম থাকে। যখন বসা থেকে উঠে দাঁড়াবেন, সিজদা থেকে সোজা হয়ে দাঁড়াবেন, তখন কাফ মাসলে প্রেসার পড়ে, আর মেডিকেল সায়েন্স অনুযায়ী কাফ মাসলকে পেরিফেরাল হার্ট বলে, এটা শরীরের নিচের অংশে রক্ত পাম্প করে। আমি এভাবে আরো অনেক পয়েন্ট বলে যেতে পারি নামাজের উপকারিতা গুলো কি কি। তবে তবে আমরা মুসলিমরা এই উপকারিতার জন্য নামাজ পড়ি না, নামাজ পড়ি এভাবে আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই। এই মেডিকেল উপকারিতা গুলো হচ্ছে হালকা খাবার, ডেজার্ট, আমাদের আসল খাবার বিরিয়ানি, আল্লাহকে ধন্যবাদ জানাই, তার ইবাদত করি। এই মেডিকেল উপকারিতা দেখে হয়তো অমুসলিমরা আগ্রহ পেতে পারে, হয়তো ইসলামের কাছাকাছি আসবে, এতে স্বাস্থ্য ভালো থাকবে, তবে আসল কথা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানানো, কারণ তার ইবাদত করি। এমন না যে এক্সারসাইজ করছি, এগুলো বাড়তি উপকারিতা, সাইড ডিশ। আমি অন্যান্য ধর্মের পবিত্র গ্রন্থগুলো পড়েছি, যেমন বেদ ইত্যাদি, কিছু ব্যাপারে আমি একমত, কিছু উপকারিতা আছে, তবে যদি বলেন এই কাজগুলো করলে কখনোই কোনো রোগ হবে না, আমি একমত নই, বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করা যায় না। আর অমুসলিমদের বলছি, আপনারা যে প্রশ্নই করতে চান, টপিকের বাইরে থেকেও হতে পারে, তাই অমুসলিম ভাই ও বোনেরা যে কোনো প্রশ্ন করতে পারেন টপিকের বাইরে থেকেও। আশা করি উত্তরটা পেয়েছেন।